ফের উত্তপ্ত ঢাকার রাজপথ ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি দিচ্ছে কর্মসূচি কি কর্মসূচি দিচ্ছে তারা ঢাকার কি পরিস্থিতি তা জানবো এবং জানতে কথা বলবো সময় ওয়েবের সংবাদ কর্মীদের সঙ্গে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় ওয়েবের নিয়মিত আয়োজন সংবাদ সংকলনের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম যুবক প্রথমেই চলে এসেছি সেন্ট্রাল ডেস্কে কথা বলবো অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মঈন বকুলের সঙ্গে মঈন আপনাকে স্বাগতম প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে ঢাকার রাজপথ উত্তপ্ত বিএনপি দিচ্ছে কর্মসূচি এই বিষয়টি বিস্তারিত আমাদের দর্শকদের জানান হ্যাঁ ধন্যবাদ ধ্রুব আপনাকে আপনি জানেন যে গত 10 ডিসেম্বর থেকেই বাংলাদেশের রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির যে পাল্টাপাল্টি কর্মসূচি সেটা নিয়ে বেশ সরগরম রাজনীতির মাঠ তো আজকেও তেমনই আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচি ছিল যেখানে সমাবেশ করছে বিএনপি এবং পাশাপাশি শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভাগীয় যে শহরগুলো সেখানে বিএনপি সমাবেশ করছে এবং আওয়ামী লীগেরও বেশ কিছু বিভাগের বিভাগীয় শহরে তাদের কর্মসূচি আছে যা নিয়ে আসলে আজকে আমাদের পোর্টালে এটা ব্যাপক একটা আলোচিত নিউজ ছিল এবং গুরুত্বপূর্ণ নিউজ ছিল আমরা সেভাবেই কভার করেছি এর বাইরে আর কোনো আলোচিত সংবাদ রয়েছে কি আরেকটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আলোচিত বেশ যে আপনি জানেন রাজশাহী আপনি জানেন যে রাজধানীতে প্রতিনিয়তই ছিনতাইকারীর কবলে পড়ছে জনসাধারণ তেমনই আমরা যদি দেখি যে আপনার সিএনজি বাস রিক্সা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা তেমনই একটি সংগঠন একটি আতঙ্কের নাম হচ্ছে ছো বা থাবা পার্টি অর্থাৎ থাবা দিয়ে তারা এগুলো ছিনিয়ে নিচ্ছে এবং এই আমাদের আজকের স্টোরিতে বলা হয়েছে যে রাজধানীর 16টা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এসব তাদের সদস্যরা থাকে এবং তাদের সদস্য সংখ্যা প্রায় নাকি শতাধিক এছাড়াও তারা কীভাবে ছিনতাই করছে কীভাবে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে এই বিষয়গুলো জানতে হলে আমাদের প্রতিবেদনে দেয়া আছে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে মইন এই মুহূর্তে আমি আমাদের পোর্টালে একটি লিডে একটি সংবাদ দেখছি যে দেশে এক মাসে দুর্ঘটনায় 642 জনের প্রাণহানি বিষয়টি বিস্তারিত আমাদের দর্শকদের জানান হ্যাঁ আপনি জানেন প্রতি মাসই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একটি একটি করে বিবৃতি দেয় যে প্রতি মাসে কতজন মারা যায় বিভিন্ন দুর্ঘটনায় অর্থাৎ আপনি সড়ক নৌ রেলপথ বিভিন্ন দুর্ঘটনায় তেমনই হচ্ছে বছরের যে প্রথম মাস জানুয়ারি সেখানে আমাদের 642 জন বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন এবং প্রায় 1000-এর মতো মানুষ আহত হয়েছেন মঈন ধন্যবাদ আপনাকে দর্শক যা শুনছিলাম বিএনপি সমাবেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম রাজনীতির ময়দান এই ছিল সেন্ট্রালের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এখন চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল ডেস্কে দর্শক সারা বিশ্বের খবরাখবর জানাতে এখন আপনাদের নিয়ে এসেছি আন্তর্জাতিক ডেস্কে কথা বলবো ডেস্ক ইনচার্জ ফয়সাল হাসানের সঙ্গে ফয়সাল আপনাকে স্বাগতম আমরা জানি যে মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে কিন্তু কেন বিষয়টি আমাদের দর্শকদের বিস্তারিত জানান সম্প্রতি হচ্ছে এক অজ্ঞাত একটি ইমেইল থেকে মুম্বাই পুলিশের কাছে একটি বার্তা আসে যে মুম্বাইয়ে সে তিনি হচ্ছে হামলা চালাবে তো এই ঘটনার পরপরই মুম্বাই জুড়ে হচ্ছে তোলপার সৃষ্টি হয় যে কার থেকে কীভাবে হামলা করা হবে যদিও এই বিষয়ে এখন পর্যন্ত এই আইডিটি শনাক্ত করা যায়নি তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং এটি নিয়ে তদন্ত চলছে বিভিন্ন থানা এলাকা মহারাষ্ট্র সহ বিভিন্ন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় হচ্ছে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এর বাইরে আন্তর্জাতিক আর কোনো আলোচিত সংবাদ রয়েছে কি না হ্যাঁ আর একটি ঘটনা রয়েছে কিছুদিন আগে আপনি জানেন যে সুইডেনে আঙ্কারার দূতাবাসের সামনে একটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে বা কোরআন অবমাননার ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের দ্বন্দ্ব চলে আসছিল বা সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে তারই জের ধরে হচ্ছে তুরস্কের আঙ্কারায় বিভিন্ন ইউরোপের দেশ তাদের অ্যাম্বাসি বন্ধ করে দিচ্ছে এবং এটি শুরু হয়েছে জার্মানির হাত ধরে ফয়সাল আপনাকে ধন্যবাদ দর্শক যা শুনছিলাম তুরস্কে বন্ধ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস এবং মুম্বাইয়ে হতে পারে জঙ্গি হামলা এই ছিল আন্তর্জাতিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এখন চলে যাচ্ছি স্পোর্টস ডেস্কে দর্শক দেশের খবর জানালাম বিদেশের খবরও জানিয়েছি এখন জানাবো খেলার খবর খেলার খবর জানাবেন সাব এডিটর মহিউদ্দিন সোয়াদ সোয়াদ আজ কিন্তু খেলার দুটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছেন গতকাল আল নাসিরের জার্সি গায়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার প্রথম গোলটি করেছেন এর আগে দুটো ম্যাচ খেলা সত্ত্বেও তিনি গোল করতে পারেননি তবে কাল তার প্রথম গোলটি করেন পেনাল্টি শুট আউট থেকে আরেকটি নিউজ রয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু হঠাৎ করে ওমরা করতে চলে গেছেন কালকে সোয়াদ ধন্যবাদ আপনাকে দর্শক যা শুনছিলাম আল নাসেরের হয়ে CR7 খ্যাত রোনালদোর প্রথম গোল এবং সাকিবের ওমরা এই ছিল স্পোর্টসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টে দর্শক আমরা তো জানালাম আজকের ওয়েবের গুরুত্বপূর্ণ সংবাদগুলো তবে কোন সংবাদগুলোকে আপনারা দেখছেন সবচেয়ে গুরুত্ব সহকারে তা জানবো এবং তা জানাবেন এক্সিকিউটিভ সুখদেব সরকার সুখদেব ধন্যবাদ আপনাকে
আর সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার যে নিউজগুলো সবথেকে বেশি ট্রাফিক আসছে সেগুলোর মধ্যে প্রথমেই ছিল শৈত্যপ্রবাহ নেই, যেমন থাকবে তিন দিনের আবহাওয়া। প্রতিদিনের মতো আজকেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ছিল, শীর্ষে ছিল কুমিল্লা। বিএনপির বিভাগীয় সমাবেশে পল্টনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। আর আরেকটি নিউজ ছিল খুব ভালো, সেটা ছিল হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শীর্ষ তিনে বাংলাদেশ। স্পোর্টসে স্পোর্টসে ছিল যে একটা সাকিব ওমরা করতে যাচ্ছে, হ্যাঁ ওমরা করতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক জেনে নিলাম প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টের সর্বশেষ আপডেট। এখন চলে যাচ্ছি সময় ওয়েবের এডিটরের কাছে। দর্শক এখন আপনাদের নিয়ে এসেছি সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমানের কাছে এবং কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আছি ভালো। আজকে আমরা আমাদের সংবাদকর্মীদের থেকে সারা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনেছি, তবে নিউজরুম লিডার হিসেবে আজকে আপনি কোন সংবাদটিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখছেন সারা দেশের? সারা দেশের নিউজের মধ্যে আমি চট্টগ্রামের একটা নিউজ আমার নজরে এসছে, যেটা আমরা করেছি, সেটা হচ্ছে চিটং শহরে অনেক মাস্টার প্ল্যান বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নের পরেও এই শহরের অবস্থা খুবই খারাপ। যানজট, রাস্তাঘাটের বেহাল অবস্থা, এতে শহরবাসী খুবই নাকাল অবস্থা তাদের। যখন বৃষ্টি হয় তখন পানিতে ডুবে যায় পুরো শহর। এখন প্রশ্ন হচ্ছে যে এত হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও কেন এই শহরটা ঠিক জায়গায় ফিরিয়ে আনা যাচ্ছে না? এটা হচ্ছে নগর সিটি প্ল্যানার যারা আছে এই প্রশ্নগুলো তারা তুলছেন। এর মধ্যে দুর্নীতির অভিযোগও আছে। তো চিটং শহরটা এক সময় খুবই সুন্দর শহর ছিল, ঢাকার মতো ঢাকাও সুন্দর ছিল, কিন্তু এখন ঢাকা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ইনকোঅর্ডিনেটেড আনপ্ল্যান্ড প্রজেক্ট বাস্তবায়নের কারণে চিটংয়ের অবস্থাও সেরকম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে, এমন পরিস্থিতিতে চীনের গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের আকাশে দেখা মিলছে। বিষয়টি কতটুকু উদ্বেগজনক এবং বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ ঠিকই, যুক্তরাষ্ট্রের এক জেনারেল কয়েকদিন আগে ভবিষ্যৎবাণী করেছেন যে যুক্তরাষ্ট্র এবং চায়না 2025-এ যুদ্ধ লিপ্তে হবে, এবং সেটা সেই আশঙ্কার মধ্যে এখন যেটা হয়েছে গত দুই দিনে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশে স্পাই বেলুন পাওয়া গেছে চায়নার। তো স্পায়োনাইজ এইটা আন্তর্জাতিক আইনে একটা সিরিয়াস ইস্যু। এখন বিষয়টাকে চায়না এটাকে কুলডাউন করার চেষ্টা করছে। চায়না দাবি করছে এটা তাদের ওয়েদার এয়ারশিপ, এটা অতিরিক্ত বাতাসের কারণে দেখারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় পৌঁছে যায়, কিন্তু যুক্তরাষ্ট্র এই বিষয়টা সেভাবে এত সহজে মেনে নিতে রাজি না, এবং এটা নিয়ে একটা ব্যাপক হাই ভোল্টেজ টেনশন শুরু হয়েছে। এবং যুক্তরাষ্ট্র এবং চায়নার এই দ্বিপাক্ষিক সম্পর্কে এই উত্তেজনা যদি চলতে থাকে এটার প্রভাব বিশ্ব রাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে পড়বে, কারণ সবাই আশঙ্কা করছে শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ। দর্শক এই ছিল আজকের আয়োজনে প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ। সবার আগে পেতে চোখ রাখুন সময় ওয়েবে। আগামীকাল আবার আসছি, সে পর্যন্ত সময় সঙ্গেই থাকুন।